الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العلي العظيم আন্তর্জাতিক মজলিশে তাহফুজ খতম নবুয়াত বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জাতির কর্ণধার সম্মানিত ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের নবী প্রেমিক ভাইয়েরা আমার খতমে নবুয়াত সম্মেলনের আয়োজন কেন আমরা সবাই জানি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুইটা গুণ, এক গুণ হলো নবুয়াতের, আর এক গুণ হলো শেষ নবীর। আমার নবীকে শুধু নবীর গুণে যদি কেউ মানে, শেষ নবী না মানে, তাহলেও সেও ইমানদার হবে না। যেমন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবী মানছে, কিন্তু শেষ নবী মানার প্রয়োজন নেই। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবী মানছেন, কিন্তু শেষ নবী মানার প্রয়োজন নেই। কিন্তু আমার নবীকে নবীও মানতে হবে এবং শেষ নবীও মানতে হবে। নবী মানছেন, শেষ নবী মানেন নাই, আপনার ঈমান নেই। আমার নবীর গুণ দুইটা, নবুয়াত এক গুণ, শেষ নবী এটা তার আলাদা স্পেশাল গুণ। দেখেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুজ্জিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন উতিতু জাওামিল কালিম ওয়া নুসিরতু বির রব ওয়া উহিল্লাত লিয়াল গানায়েম ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফফা ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুন। মুসলিমের মধ্যে হাদিস আসছে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অন্যান্য আম্বিয়াদের উপরে ছয়টা স্পেশাল বিশেষত্বের মাধ্যমে আমাকে সম্মানিত করেছেন। ফুজ্জিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, যেই গুণগুলি আওসাফগুলি অন্যান্য নবীদের ছিল না, যেই গুণ আল্লাহ পাক আমার জন্য নির্দিষ্ট করেছেন, এর মধ্যে একটা গুণ কি, অখুতমিয়া বিয়ান নাবিগুন, আমার মাধ্যমে নবুয়াতের দরজা আল্লাহ পাক শেষ করেছেন। মুসলিমের হাদিস, আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। যদি কেউ আমার নবীকে শেষ নবী মনে না করে, সারাসার সে কাফের, কোনো সন্দেহ নেই। যে সন্দেহ করবে সেও কাফের, কারণ কাফেরকে কাফের না মনে করলেও সে কাফের হয়ে যায়। কেন কাফের হয়? আল্লাহ পাকের বিধানকে যে মানবে না তাকে কাফের বলা হয়, অস্বীকার যে করবে। আর অস্বীকারকারীকে যদি আমি কাফের না মনে করি, তাহলে সত্যায়ন করা লাজেম হয়। যদি আপনি তাকে সত্যায়ন করেন, তাহলে আপনার ইমানও থাকবে না। এর জন্য আমরা মনে করি গোলাম শায়তান কাদিয়ানি, ও গোলাম আহম্মদ কাদিয়ানি না, বরং গোলাম শায়তান কাদিয়ানি। আচ্ছা বলেন তো, গোলাম আহম্মদ, আহম্মদের গোলাম, যে আহম্মদের গোলাম সে আবার নবী হয় কিভাবে? সে তো আহম্মদের গোলাম। আতাউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলের জমানায় একবার বহাস হয়েছিল এই গোলাম শায়তান কানিয়াদিনের সাথে। কি বলে, তোমার আগমনের কোনো সুসংবাদ কি কোরআনের মধ্যে আছে? কেন আছে তো, কলে ইসমু আহমদ, কলে তোমার নাম তো আহমদ না, তোমার নাম তো গোলাম। কলে গোলাম শব্দ কাটা হয়ে গেছে, আহমদ রয়ে গেছে, এর জন্য আমি সেই যে আগেকার নবীরা যাকে সুসংবাদ প্রদান করছে সেই ব্যক্তি আমি। তা আতাউল্লাহ সাহেব রহমতুল্লাহ বলছেন, যেহেতু তুমি তোমার নামের থেকে গোলাম শব্দ কেটে দিয়ে তুমি নিজেকে আহমদ দাবি করতেছো,
আমি আতা উল্লাহ, আমি আমার নামের প্রথমে আতা কাঁদ বাদ দিয়ে আমি এখন আল্লাহ, যেহেতু আমি আল্লাহ আমি তোমার নবুয়ত কেটে দিলাম, যাও। তুমি সেরকম গোলাম কেটে দিয়েছ, আহমাত রাখছো, আমিও আতা কাটে কাটার পরে আল্লাহ হয়ে গেছি, আমি তোমার নবুয়তি কেটে দিয়েছি, এখন আর তুমি নবী নও, তোমার নবুয়তি বাদ হয়ে গেছে। আমরা কি দাবি করতে চাই আর ওরা কি বুঝতে চায়? ওরা বুঝতে চায় যে সংখ্যালঘুদের বাঁচার অধিকার আছে। তা গোলাম আহমদ কাদিয়ানি এক সম্প্রদায়, তাদেরও তো বাঁচার অধিকার আছে। আমরা বলি নিশ্চিত, কোনো সন্দেহ নেই, এদেশের খ্রিস্টানদের বাঁচার অধিকার আছে, ইয়াহুদিদের বাঁচার অধিকার আছে, নাসারাদের বাঁচার অধিকার আছে, বৌদ্ধদের বাঁচার অধিকার আছে, কিন্তু কোনো বৌদ্ধ যদি বলে আমি মুসলিম তাহলে আমি এটা মানব না। যদি খ্রিস্টান যদি বলে আমি মুসলিম তাহলে এটা আমরা মানব না। যদি কোনো ইয়াহুদি বলে ইয়া আমরা মুসলিম তাহলে আমরা মানব না। হ্যাঁ, গোলাম শয়তান কাদিয়ানি তারা যদি নিজেদেরকে মুসলিম দাবি না করে, তারা ভিন্ন এক সম্প্রদায়, ভিন্ন এক জাতি, ভিন্ন এক গোষ্ঠী মনে করে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের কোনো কি নাই? আপত্তি নেই। আমরা চাই গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারীদেরকে ভিন্ন এক সম্প্রদায় ঘোষণা করে বলতে হবে তারা কাফের, এই মুসলিম আহমদি জামাত এই শব্দ তারা ব্যবহার করতে পারবে না। এর মাধ্যমে মানুষকে তারা কি দেয়? ধোকা দেয়। কি দেয় ভাই? ধোকা দেয়। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই গোলাম শয়তান কাদিয়ানিকে কাফের ঘোষণা করা হয়েছে। 90% মুসলমানদের দেশেও আমরা দাবি জানাব তাদেরকে কাফের ঘোষণা করা হোক। কিন্তু আমরা সবাই একমত না ভাই? এটা আমাদের দাবি। দাবি পালন করেন ভালো কথা, দাবি পালন করেন কোনো ঝগড়া নেই, কোনো সমস্যা নাই। ছোট্ট একটা দাবি যে আমরা গোলাম আহমদ কাদিয়ানিকে সরকারি, আমরা কাফের তো আগেই জানি, সরকার ঘোষণা না দিলেও সে কাফের, এতে কোনো সন্দেহ নাই। সরকারের ফতুয়া তোয়াক্কা আমরা করি না, সরকার বলবে কাফের তো আমরা কাফের বলবো, এরকম তোয়াক্কা আমরা করি না। তাকে কাফের ওলামায়ে কেরাম ঘোষণা দিয়ে দিয়েছে, সে কাফের কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা জানতে চাই সরকার আপনি কাফের ঘোষণা দিবেন কি দিবেন না? যদি দেন তাহলে ভালো কথা, আপনার শুভবুদ্ধি উদয় হয়েছে, আপনি সংঘাত চান না, সমস্যা সৃষ্টি করতে চান না। আর যদি আপনি গোলাম শয়তান কাদিয়ানিকে কাফের ঘোষণা না করেন, তাহলে আমরা বাধ্য করবো কাফের ঘোষণা করতে, বাধ্য করব। কি করব ভাই? কাদিয়ানিদের কাফের, এটা আমাদের সংসদ আইন পাশ করতে হবে। যদি পাশ করেন আপনি প্রশংসিত হবেন, মানুষ যুগে যুগে আপনাকে স্মরণ করবে, এটা ভালো কাজ করেছেন, কি কথা ঠিক না? কিন্তু যদি আপনি ঘোষণা করতে গড়িমসি করেন, তাহলে নবী প্রেমিকরা তাদের জীবনের বিনিময় হলেও কাদিয়ানিদেরকে বাংলাদেশে অমুসলিম ঘোষণা করতে বাধ্য করবে। আপনি কি জানেন সরদার দু আলম আলী সালাতামের আশেক, নবী আলী সালাত আশেকদের অবস্থা সম্পর্কে আপনার জানাই নেই? নবী আলী সালাতামের মর্যাদা রক্ষা করতে গিয়ে নবী প্রেমিকদের জীবনের মায়া থাকে না, জেলের ভয় করে না, সামনে কি হবে এই চিন্তায় তারা কদম বাড়ায় না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য, আমার নবীর সম্মানকে বুলন্দ করার জন্য, আমার নবীর আখির নবী সাহাবেদ এবং প্রমাণ করার জন্য, আমার নবীর খতমে নবুয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে আমাদের জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব, ইনশাআল্লাহ বাংলাদেশের বুকে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করে ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আমার নবী, আমার নবীর পরে নবী নাই, আমার নবীর পরে নবী নাই সংসদে। কি ঠিক আছেন ইনশাআল্লাহ? কি রাজি আছেন যে ইনশাআল্লাহ যদি আইন পাশ করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, জীবন দিতে হয়, জেল খাটতে হয়, রক্ত তাজা রক্ত জমিনের মধ্যে ঠেলে দিতে হয়, তারপর দিয়ে দেবে ইনশাআল্লাহ। আমি সরকারকে বলবো, যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে তাহলে নবীর আশে আঙ্গুলকে ব্যাখ্যা করতে পারে। যদি আঙ্গুল ব্যাখ্যা করি সোজা করার ক্ষমতা আপনি রাখেন না। বাংলাদেশের 90% মুসলমান রাস্তায় নিয়ে আসবে ইনশাআল্লাহ, গোটা বাংলাদেশ অবরোধ করবে ইনশাআল্লাহ, বাংলাদেশে গাড়ি চলতে দেওয়া হবে না, রোড চলবে না, ঘাট চলবে না, লাল চলবে না, ট্রেন চলবে না ইনশাআল্লাহ, অভিশাপের বন্ধ হয়ে যাবে, সরকারকে ঠকবে যাবে ইনশাআল্লাহ, কাদিয়ানি মুসলিম ঘোষণা করতে হবে, এই কাফের বাংলাদেশে থাকবে না, রাখবে ইনশাআল্লাহ। তোরা ভাই আমার, আমরা আগেই বলেছি সরকার বাহাদুর আপনি ঘুঘু গেছেন, ঘুঘুর ফার্ম দেখেন নাই, সাগর দেখেছেন, গবর্ণ দেখেন নাই, মুসলমান দেখেছেন, আক্রমণ দেখেন নাই। কাজী কাদিয়ানি তো অবস্থায় ঘোষণা করার জন্য সরকার যদি গরিবেশ করে কোন অবস্থাতে আমরা এটা মানবো না, মানতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।